তোকে স্পেশাল অর্ডার দিয়ে রমনা থানায় বদলি করা হয়েছে? হ্যাঁ দাদা। থাক থাক, কি যে আনন্দ লাগছে মা। আরে সন্তান কাছে না থাকলে বাবার চোখে কি ঘুম থাকে? তোরা যখন সেই এতটুকুন তখন তোর মা মারা যায়, তখন থেকে আমার কত যে আশা, তোকে আর সুমনকে চোখের পলকে পলকে তোর মায়ের আদর দিয়ে গড়ে তুলি। এতদিন পর আল্লাহ সেই আশাটুকু পূর্ণ করল। আরে তুই কাঁদছিস কেন মা? বাবার চোখের পানি দেখে কোন সন্তান কি না কেঁদে থাকতে পারে? তুমি অমন করে কেন বলো বাবা? আরে মা আমার, তোমার দুঃখ কষ্ট আমি বুঝি বাবা। আমার আর সুমনের কষ্ট হবে ভেবে তুমি দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করনি। আজ থেকে তোমার সেবা করে যেন জীবনটা কাটিয়ে দিতে পারি বাবা, সে দয় করো। বাবা তোমার পাজামা পাঞ্জাবি, এটা হলো তোমার শাল। আরে আপু, আমার জন্য কিছুই আনিসনি। আরে আনিনি মানে? তোর জন্য কলম আর এই টেপ রেকর্ডার। আমার জন্য সামান্য কলম? ইয়েস মাই ব্রাদার, পেন ইজ মাইটার দ্যান শোক। জি, কলম অস্ত্রের চেয়েও শক্তিশালী। আমি অস্ত্র দিয়ে শত্রু ধ্বংস করব, আর তুই কলম দিয়ে দেশের মানুষের কাছে সে খবর পৌঁছে দিবি। জি আপা। আমি চাই তুই নাম করা সাংবাদিক হবি। তুই নাকি আনোয়ারা থানায় চোরাকারবারীদের শেষ করে দিয়েছিস? তুই মেয়ে হয়ে এত সাহস পেলি কোথায়? বাবার কাছ থেকে, বাবার নীতি, বাবার আদর্শ আমাকে সাহস জুগিয়েছে। তোর ভালোবাসা জুগিয়েছে অনুপ্রেরণা। আমি প্রমাণ করেছি পুরুষেরাই শুধু শক্তিশালী নয়, মেয়েরাও শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে অনেক কঠিন কাজ করতে পারে। আমি তাই করে দেখিয়েছি। আমি দোয়া করি তুই আরো অনেক বড় হবি মা।